দেবকে সিবিআই থেকে ডাকা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডের সাথে তার নাম জড়িয়েছে এরকম নিউজ কালকে আমরা পেয়েছি এবং তারপরে আর কি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে একদল বলছে ফ্রেম করা হয়েছে আরেক দল বলছে যে না কেরিয়ার ওভার হয়ে গেছে জড়িত ছিল ইত্যাদি ইত্যাদি তো দেখুন কোনো ওয়ার্ডিক দেওয়া কারোর পক্ষেই পসিবল নয় যারা ওয়ার্ডিক্ট দিয়ে দিচ্ছে তারা খুবই বোকামো করছে কারণ কিছুই এখনো প্রুফ হয়নি জাস্ট তাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে প্রথম কথা ওয়ার্ডিক দেওয়া যায় না সেটা ভালো হোক বা খারাপ হোক আপনি দিতে পারেন না দেব কিন্তু জবে থেকে পলিটিক্সে এসেছে সে একটা খুব সুন্দর জিনিস মেনটেন করেছে সেটা হচ্ছে যে মানে অন্য পলিটিশিয়ানরা যেরকম একজন আরেকজনের উপর কাদা ছোড়াছড়ি অন্য পার্টিকে নিয়ে বলা সে সেটা কিন্তু কোনোদিনও করেনি সেটা সে একটা জেন্টেলম্যানশিপ খুব সুন্দরভাবে মেনটেন করেছে তার কথাবার্তা তার ইন্টারভিউ যদি আপনি শোনেন পলিটিক্যাল বিষয় সেগুলো খুবই উইথ গ্রেস সে করে এবং সে সেই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করেছে তো সেটা একটা দেখবার মতো বিষয় এবং করোনার সময় সে যে কাজগুলো করেছে ভৌ মানুষের জন্য সেগুলো তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে তো সেগুলো কিন্তু খুবই রিমার্কেবল একটা কাজ তো সে অ্যাজ এ পলিটিশিয়ান কিন্তু অনেক ভালো কাজও করেছে এটা আমাদেরকে ভুললে হবে না একটা নিউজ দেখেই তার আগে সব কাজ ভুলে ফেললাম এবং তাকে সেটার ভিত্তিতেই বিচার করতে শুরু করলাম এটা কিন্তু ঠিক নয় প্রথম কথা বাট এবার আমি যে ওপিনিয়নটা দেবো আমার সেটা হচ্ছে যে অভিনেতার এই পলিটিক্সে না আসার এইটাই আর কি মানে দেখুন সাউথে প্রচুর লোক অভিনেতা আছে যারা সাকসেসফুল পলিটিশিয়ান হয়েছে তারা দিনের পর দিন করেছে কিন্তু সাউথে আর কি ব্যাপারটা আলাদা সেখানকার অডিয়েন্সের সিনেমার সাথে কানেক্টাই অন্যরকম তো সেখানে যদি পলিটিক্যাল তার কিছু এও হয়েছে মানে নিন্দা এ হয়েছে তারপরেও কিন্তু বহু মানুষ তাদের ছবি দেখেছে তার ছবিদের তার ছবির ওপর ইত্যাদির ওপর কিন্তু এফেক্ট পড়েনি কিছুভাবে কিন্তু নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই সিনারিটা কোনোদিনও ছিল না নর্থ ইন্ডিয়াতে আপনি যদি দেখেন প্রচুর পলিটিশিয়ান এই মানে যারা অ্যাক্টার পরে পলিটিক্সে এসছে তাদের কিন্তু বেশিরভাগই ফেল হয়েছে সাউথে যেরকম খুব সাকসেসফুল হয়েছে নর্থে কিন্তু ফেল হয়েছে বছরের পর বছর যের অমিতাভ বচ্চন পলিটিক্সে বিশ বছরভাবে ফেলিয়ার এবং সিমিলারলি গোবিন্দাও কিন্তু পলিটিক্সে গিয়ে তার ফিল্মি কেরিয়ার বিবছরভাবে এফেক্টেড হয়েছে চিরঞ্জীবী আচ্ছা সাউথের মধ্যে চিরঞ্জীবী নিজে পার্সোনালি বলেছে যে তার পলিটিক্সে যাওয়া উচিত হয়নি পলিটিক্স ইজ নট দ্য রাইট প্লেস ফর মি সাউথ থেকে আমার মনে পড়লো চিরঞ্জীবী বলেছে আপনারা সাইরা নারসিমার রেড্ডির সময় প্রমোশনাল ভিডিও দেখতে পারেন সেখানে অমিতাভ বচ্চন এবং চিরঞ্জীবীর একটা ইন্টারভিউ ফারান আক্তার করছিল সেখানে সে নিজেই বলেছে সাউথেও যে সবসময় ওয়ার্ক করেছে তা কিন্তু নয় কিন্তু নর্থের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে কারণ নর্থের অডিয়েন্সের মানে স্টারের সাথে ডেফিনেটলি কানেক্ট তো আছে কিন্তু সেটা সাউথ লেভেলের মতো ক্রেজ নেই এবং সবার ক্ষেত্রে ওদের ওখানে সাউথের কালচারটা ওইভাবেই ডেভেলপ করেছে সিনেমা এবং পলিটিক্স অ্যাট এ টাইম একসাথে জড়িয়ে আর কি ডেভেলপ করেছে প্লাস ওদের সিনেমাটাকেও অনেক সময় পলিটিক্যাল পার্টিটা অ্যাজ এ টুল ইউজ করেছে টু কমিউনিকেট উইথ দ্য অডিয়েন্স তো ওদের পা মানে পুরো সিনেমাটিক হিস্ট্রি পলিটিক্যাল হিস্ট্রি আর কানেক্টেড অ্যান্ড দে হ্যাভ গ্রোন ইন এ ডিফারেন্ট ম্যানার যে এই কারণেই হয়তো অভিনেতাদেরকে আসা উচিত না আপনি দেখুন এই যত অভিনেতারা আমাদের বাংলাতে তো রিসেন্টলি আমরা দেখেছি বহু অভিনেতারা পলিটিক্সের সাথে জড়িয়ে পড়েছিল ভোটে দাঁড়িয়েছে টিকিট পেয়েছে বা পার্টি চেঞ্জ করেছে এবং তাদের জন্য কিন্তু তার একটা ইমেজে মানে কন্টিনিউসলি এ পড়েছে মানে তার ইমেজের সাথে কিন্তু একটা এ পড়ছে বা তার কিন্তু যে ফ্যান ফলোয়িং ছিল সেটা ভাগ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে তো সেইটা কিন্তু তার বক্স অফিসেও কিন্তু রিফ্লেক্ট করবে এবং তার ফ্যান ফলোয়িংয়ের ওপরে ইম্প্যাক্ট পড়বে এবং আরও একটা জিনিস হচ্ছে দেব যেহেতু খালি একজন অ্যাক্টার নয় সে একজন খালি স্টার অ্যাক্টারের এটা অবদিন সীমিত নয় সে একজন প্রডিউসার সে কিন্তু একটা প্রজেক্টের সাথে আরও বেশিভাবে ইনভলভ আছে ধরুন কাছের মানুষের শ্যুটিং শুরু হয়েছে এবার এর মাঝে এই যে একটা একটা শুটিং একটা প্রডিউসারের অনেক দায়িত্ব থাকে তো এবার প্লাস সে অ্যাক্টিংও করছে সে একটা লিড এবং সেই এত কিছুর পরে তাকে ধরুন এই যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে হবে এই যে লিগাল অবলিগেশনের মধ্যে জড়াতে হবে তো সেখানে তার কোনো ক্রিয়েটিভ দিকটাতে আর কি ইম্প্যাক্ট পড়বে তো সেই জিনিসপত্রগুলো একটা খুব এফেক্ট করে এই জন্যই আর কি বলে যে অভিনেতাদেরকে পলিটিক্সে আসা উচিত না এবং যদি সে লোক হয় তা তো কখনোই আসা উচিত না। যেটা আর কি দেব খুব বেশিভাবে ভদ্র এবং এক্সট্রা পোলাইট এবং একটা মানুষ তো তার তো কখনোই মানে আসা উচিত না কার সব দিক দিয়ে মিলে ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিং অ্যান্ড আই আই থিঙ্ক ক্রিয়েটিভ পিপল শুড স্টে আউট অফ দিস ঠিক আছে মানুষের জন্য কাজ করার জন্য সবসময় আই থিঙ্ক পলিটিক্সে নেওয়া উচিত মানে দরকার নেই ইউ ক্যান হেল্প দেম ইন মেনি আদার ওয়েজ তো সেখান থেকে আর কি অভিনেতাদেরকে যারা খুবই ভালো ভদ্র তাদের তো এখান থেকে দূরে থাকাই উচিত বলে আমার মনে হয় পার্সোনালি এটা আমার ওপিনিয়ন এটার সাথে আপনি সহমত নাও হতে পারেন দ্যাট ওয়াজ ইট গেস থ্যাংক ইউ সো মাচ বাই বাই